ফি আমানিল্লাহ ও আল্লাহ হাফেজ, এই দুইটি শব্দ বলা কি যাবে নাকি আশায়? যদি বলা না যায় তাহলে আমরা কি বলবো? যদি এই বাক্যগুলি ফি আমানিল্লাহ মানে আল্লাহর আমানে, মানে আল্লাহ আপনাকে নিরাপদ রাখুন, আল্লাহ আপনাকে নিরাপদ রাখুন, আল্লাহ হাফেজ মানে আল্লাহ হেফাজতকারী, আল্লাহ আপনার হেফাজত করুন, এই উদ্দেশ্যে ভারত বাংলাদেশ পাকিস্তানের লোকেরা ফি আমানিল্লাহ বা আল্লাহ হাফেজ উর্দু ভাষী বাংলা ভাষীরা বলে থাকে। এই শব্দগুলি কোনো হাদিসে নেই, এখন কোনো হাদিসে নেই, সুতরাং এগুলি কেউ সুন্নত মনে করে বললে বিদাত হবে, এগুলি সুন্নত নয়, এগুলি বলা সুন্নত নয়। কিন্তু আমরা নিজের ভাষায় যেমন দোয়া করি, কেউ যাচ্ছে কোথাও, ভাই আল্লাহ আপনাকে ভালো রাখুন, আল্লাহ আপনার সফর নিরাপদ করুক, আল্লাহ আপনাকে সহি সালামত পৌঁছে দিক ইত্যাদি, এই ধরনের কথাবার্তা যেমন বলা জায়েজ, কিন্তু এগুলোকে সুন্নত বলছি না, যে এই ভাষাগুলি নবী সাল্লাম বা সাহাবিরা বলেছেন সুন্নাত, এটা বলছি না। ঠিক ওই রকমই আরবি ভাষা দিকে ফি আমানিল্লাহ বলে, ফি হেফজিল্লাহ ওয়ারিয়াতিহি আরবরা বলে, এখন আল্লাহ হাফেজ বলে, তো কোনো দোষ নেই, তবে এটি সুন্নাত নয়, এটা সবসময় রাখতে হবে। সুন্নত মনে করে করবেন না, সুন্নত মনে করে করবেন না। এক শ্রেণীর লোকেরা বাড়াবাড়ি ফতোয়া দিয়েছে যে এগুলি বলেই বেদাত, এটাও বাড়াবাড়ি, যেমন এগুলিকে সুন্নত মনে করা হচ্ছে বেদাত, যেমন এগুলিকে পড়া পড়লেই বেদাত হয়ে যাবে এ কথাটি ভুল, এই ফতোয়া ভুল, তেমনি এগুলিকে সুন্নত মনে করা হচ্ছে ভুল বেদাত, সুন্নত মনে করে বলবেন না। তবে আমি যে কোনো মানুষকে যে কোনো দোয়া দিতে পারি ক্ষেত্র বিশেষে, যখন যেমন তখন তেমন, সুতরাং নিজের ভাষায় দোয়া দেওয়ার মতো এগুলি দোয়া জায়েজ আছে। যখন কেউ কাউকে আপনি সফরে বিদায় করছেন তখন সুন্নতি দোয়া রয়েছে, সফরে বিদায় করছেন তখন দোয়া আস্তাদে আল্লাহ দীনাকুম ও আমানাতাকুম ও খাওয়াতিম আমালিকুম ও আখিরা আমালিকুম, এই দোয়াগুলি বলবেন, সুন্নতি দোয়া বলে যখন সফরে বিদায় করছেন। কিন্তু এমনি ছোটোখাটো এখান থেকে ওখানে যাচ্ছে, আচ্ছা ভাই যাচ্ছি, ঠিক আছে, ফি আমানিল্লাহ বলে দিল, তো বেদাত হয়ে গেল না, এটি বেদাত নাই আর এটি সুন্নত নয়।